পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে কাঁথিতে মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। রাতের পর বিক্ষোভ সকালেও, রাতে নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও পরে উল্টো সুর মৎস্যমন্ত্রীর। আজ অখিল গিরি কি বলেছেন শোনাবো আপনাদের। এই বিক্ষোভ সভাপতির কারণে প্রথম একটা লিস্ট বেরায়, সেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা ওয়েবসাইট থেকে বেরায়। পরবর্তীকালে রাজ্য থেকে খবর আসে যে ওই লিস্টটা ঠিক নয়, পার্থ চ্যাটার্জি এবং সুব্রত বক্সি সই করা লিস্ট পর কিছুক্ষণের মধ্যেই জেলায় জেলায় যাচ্ছে। তারপরে আমাদের জেলায় আবার এলো, আমার কাছেও এলো, কিন্তু আগের যে লিস্টটা আর এই লিস্টটা একই লিস্ট। সেই লিস্টটা দেখে কর্মীরা একটু হতাশ হয়েছে, বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিল, তখন তাদের আমি শান্ত করেছি। দল যা যাকে প্রার্থী করেছে সেই প্রার্থী মেনে নিয়েই দলের কর্মীদের কাজকর্ম করতে হবে। আপনি কালকে একটা ঘোষণা করেছিলেন যে আপনি পদত্যাগ করতে ইচ্ছুন কনভেনার পদ থেকে নির্বাচক মন্ডলী। না না, এটা এটা একটা যদি আমি কোথাও বলে থাকি সেটা ঠিক নয়। দল পদত্যাগের কোনো প্রশ্নই নেই, দল আমাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন সম্পূর্ণ করতে, সেটা একেবারে নির্বাচন সম্পূর্ণ পর্যন্ত দায়িত্ব নিয়ে নির্বাচন করা হবে। অখিল গিরি বললেন যে পদত্যাগের কোনো প্রশ্নই নেই, কিন্তু গতকাল তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। প্রার্থী তালিকা আমি যা পাঠিয়েছি, প্রার্থী তালিকা দল সেই প্রার্থী তালিকা অনুমোদন দেয়নি। যে প্রার্থী তালিকা এসেছে আমার কাছে, সে প্রার্থী তালিকা আমি যা পাঠিয়েছি, আমি যা জমা দিয়েছিলাম, আমার কাছে কপি আছে, আপনারা দেখতে পারেন, টিভি নাইন, তাতে সেই তালিকা অনুমোদন দেয়নি। তাতে আপনাদের নিশ্চিতভাবে ক্ষোভ বেড়েছে। এখনও এই প্রার্থী তালিকার মধ্যে বিজেপি আছে একজন দুজন, তার নাম বেরিয়েছে একজন দুজন। এখনও দাদার অনুগামী হিসাবে যারা আগে চিহ্নিত ছিল তারা এখনও সেই দাদার সাথে যোগাযোগ আছে। তার এই প্রার্থী তালিকা কী করে জায়গা পেলো আমি জানি না, আমি নিজেই এই তালিকা দেখে মর্মাহত। আমি নিজে নির্বাচন কমিটির এই কনভেনারশিপ, আমি মনে করেছি যে এই কনভেনারশিপ চালানোর আমার পক্ষে বোধ হয় যোগ্যতা নেই, তাই আমি কালকেই ছেড়ে দেব কনভেনারশিপ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।